কোনো সময় গুণের অর্থাৎ কোনো সময় শুধুমাত্র শাশুড়ির, কোনো সময় দেখতে পাবো পরিমাণ অর্থাৎ শুধুমাত্র বৌমা ঝগড়া করছে, কোনো সময় গুণ পরিমাণ অর্থাৎ বউ শাশুড়ির উভয়ের দ্বন্দ্ব আমরা এই ছকটাতে লক্ষ্য করবো বা দেখতে পাবো। এখনই সাবস্ক্রাইব করুন স্বপ্ন সন্ধান ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সদা সর্বদা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। আমার এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আমি নাসিম স্যার। আমার আজকের আলোচনার বিষয় বচনের বিরোধিতা, এই অধ্যায়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউর প্রশ্ন উত্তর নিয়ে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উদ্দেশ্যে বলবো, এই অধ্যায় থেকে তোমাদের দুটি এমসিকিউ প্রশ্নের উত্তর এবং পাশাপাশি দুটি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হয়। অর্থাৎ সর্বমোট এই অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় লিখে আসতে হয়। কিন্তু কলেজ স্টুডেন্টদের বা কলেজের পড়ুয়াদের উদ্দেশ্যে বলবো যে এই অধ্যায় থেকে তোমাদের জন্য এসএকিউ আকারে কিন্তু 2 নম্বরের প্রশ্ন উত্তর করতে হয়। সেক্ষেত্রে সংজ্ঞা সহ পাশাপাশি দৃষ্টান্ত বা উদাহরণ সহ ব্যাখ্যা করলে বিষয়টা কমপ্লিট হবে এবং বড় প্রশ্ন এই অধ্যায় থেকে কীরকমভাবে আসে বা তার উত্তর কীরকমভাবে লিখতে হয় এই অধ্যায়ের শেষে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা 1 সেকেন্ড পরিমাণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে থাকো। দেখো, এই অধ্যায়টা 4টি ছকের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই 4টি ছক যদি আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি তাহলে কিন্তু এই অধ্যায় থেকে যাই প্রশ্ন আসুক না কোনো পরীক্ষায় কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমাদের হাতছাড়া হবে না, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা যথাযথ লিখতে সমর্থ হব। চলো, কীরকম প্রশ্ন হয় এবং কীভাবে তার সমাধান করব চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমত এমসিকিউ যে প্রশ্নগুলো হয় তোমাদের সামনে আলোচনা করছি এবং এই অধ্যায়ের বিস্তারিত আলোচনা কিন্তু আমার আগের একটা ভিডিওতে রয়েছে। ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে এসো। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ, অর্থাৎ কোন দুটি বিরোধিতার মধ্যে কোন দুটি বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে এই প্রশ্নটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে এবং অপশন দেওয়া রয়েছে এই, আইও, এআই, ইও। তাহলে দেখো, এই যে প্রথম ছকটা লিখেছি বিপরীত বিরোধিতা লক্ষ্য মাথায় লেখা রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ এবং ই এই দুটি বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ বর্তমান। তাহলে উত্তর আমাদের এ করতে হবে এ ই, এই দুটি অর্থাৎ অপশন যেটা ছিল এই, এটা উত্তর হবে। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, যদি এ বচন মিথ্য হয় তবে ও বচনের সত্য মূল্য হবে। দেখো, এটা এই সত্য মিথ্যার ছক থেকে প্রশ্নটা পড়েছে। যদি এ বচন মিথ্য হয় তবে ও বচনের সত্য মূল্য কী হবে? এ বচন, দেখো, এর ঘরে আমরা চলে আসবো। বলেছি এ বচন মিথ্যা, এ বচন মিথ্যা কোথায় আছে? দেখো এখানে, অর্থাৎ এ বচন মিথ্যা হলে ও বচনের সত্য মূল্য কী হবে? সরাসরি আমরা ও বচনের ঘরে চলে যাবো। এ বচন মিথ্যা থেকে ও বচন, দেখো কী আছে, সত্য। এবং এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, যে বচনের সত্য মূল্যটা প্রথমে বলে দেবে সেই বচনটাকে সবসময় বড় হাতের ধরবো। তাই দেখো, আমরা যখন এ বচন মিথ্যা বললো বড় হাতেরটা নিলাম, কিন্তু এ বচনের ঘরে আরও একটা এ মানে মিথ্যা ছিল কিন্তু ছোটো হাতেরটা নিলাম না। এই ডাউটটা যেন সকলের ক্লিয়ার থাকে। অর্থাৎ যে বচনটা প্রথমে বলে দেবে সেই বচনের বড় হাতের ঘরে চলে এসে সরাসরি সেই লাইনে গিয়ে যে বচনটা চাইছে সেই বচনটার উত্তরটা আমাকে লিখতে হবে। অর্থাৎ এ বচন মিথ্যা হলে ও বচন কী হবে? ও বচন হবে সত্য, অর্থাৎ উত্তর হবে সত্য। পরের প্রশ্ন দেখো, একটি উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বচন দুটির মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ থাকে, অর্থাৎ একই উদ্দেশ্য এবং বিধেয় বিশিষ্ট বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ কার মধ্যে থাকে? দেখো, বিরুদ্ধ বিরোধিতা কোনে কোনে হয়, ইয়ে এবং ও বচনের মধ্যে থাকে, একই সাথে ই এবং আই বচনের মধ্যে থাকে। তাহলে ইয়ে ও ই আই এই দুটো অপশনের মধ্যে যেটা অপশনে থাকবে সেটাই উত্তর হবে। এখানে এ ও আছে, তাহলে সঠিক উত্তর হবে এ এবং ও। 4 নম্বর প্রশ্ন, আই বচনের অসম বিরোধী বচনটির নাম কি? দেখো, অসম বিরোধিতার সম্বন্ধ কার কার মধ্যে থাকে? এ এবং আই বচনের মধ্যে থাকে, পাশাপাশি ই এবং ও বচনের মধ্যে থাকে। তাহলে দেখো, এখানে বলেছে আই বচনের অসম বিরোধী, আই বচনের অসম বিরোধী কে? না, এ বচন। তাহলে উত্তর হবে এ বচন। পরের প্রশ্ন, দুটি বিরুদ্ধ বচনের একটি সত্য হলে অপরটি হবে, অর্থাৎ দুটি বিরুদ্ধ বচন একটি সত্য হলে অপরটি হবে। এরপর আমাদের জানতে হবে বিরুদ্ধ বচন কার কার মধ্যে হয়। বিরুদ্ধ বচন ই এবং ও এর মধ্যে, একই সাথে ই এবং আয়ের মধ্যে। তাহলে বলেছে দুটি বিরুদ্ধ বচন যদি একটি সত্য হয় অপরটি কী হবে? আমরা ধরে নিই এ বচন সত্য, তাহলে ও বচন কী হবে? দেখো, এ বচন যদি সত্য হয় তাহলে ও বচন হবে মিথ্যা, তাহলে উত্তর হবে মিথ্যা। অর্থাৎ বিরুদ্ধ বচনের ক্ষেত্রে একটা মিথ্যা হলে অপরটি সবসময় সত্য হবে, অর্থাৎ একটা মিথ্যা হলে অপরটা সত্য বা একটা সত্য হলে অপরটা মিথ্যা। তারপর দেখো, 6 নম্বর প্রশ্ন, বিরোধ অনুমান কত প্রকার? বিরোধ অনুমান হয় 4 প্রকারের। এ প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, এইগুলি কিন্তু বিরোধ অনুমানের ক্ষেত্রে এই 4 প্রকারই রয়েছে। আমরা সেক্ষেত্রে লিখবো বিরোধ অনুমান 4 প্রকার, বিপরীত বিরোধ অনুমান, অধীন বিপরীত বিরোধ অনুমান, অসম বিরোধ অনুমান এবং বিরুদ্ধ বিরোধ অনুমান। এবং এই
এসএকিউগুলো যখন আলোচনা করব এ প্রসঙ্গে তোমাদের ছোট্ট গল্প আকারে সামগ্রিক বিষয়টা বোঝাবার চেষ্টা করব। আগে এমসিকিউ পার্টটা শেষ করে দিই। তারপরের প্রশ্ন আছে, কোনো মানুষ নয় দেবতা এবং সকল জীব হয় মরণশীল, এই বচন দুটির মধ্যে কোন বিরোধিতার সম্পর্ক আছে? দেখো, কোনো মানুষ নয় দেবতা, কোনো নয় থাকলে ইবচন হয় এবং সকল হয় থাকলে এবচন হয়, তাহলে ই এবং ওবচন, ই এবং এবচনের মধ্যে কোন বিরোধিতার সময় থাকে? আমরা জানি যে এ এবং ইবচনের মধ্যে বিপরীত বিরোধিতার সময় থাকে, কিন্তু প্রথমে ই তারপর এ বলে দিলে এখানে যে অপশানটা রয়েছে কোনো বিরোধিতার সম্পর্ক নেই, সঠিক উত্তর হবে কোনো বিরোধিতার সম্পর্ক নেই। পরের প্রশ্ন দেখো, আট নম্বর প্রশ্ন, অ্যারিস্টোটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার? দেখো, আমরা একটা অ্যারিস্টোটলের বিরোধ চতুষ্কোণ কোণের ছক তোমাদেরকে দেখিয়েছি, অ্যারিস্টোটলের বিরোধ চতুষ্কোণ। এখানে আমরা দেখতে পাচ্ছি এ ও আই, ঠিক এটার যেভাবে লেখা হয়েছে সেরকম কিন্তু নিয়মটা অনুসরণ করা হয়নি। অর্থাৎ অ্যারিস্টোটাল দুটো বিরোধিতাকে স্বীকার করে, একটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা এবং আর একটা হচ্ছে বিপরীত বিরোধিতা। অর্থাৎ এই যে চার প্রকার বিরোধিতা ছিল, বিপরীত, অধীন, অসম, বিরুদ্ধ, তার মধ্যে বগুলোকে অ্যারিস্টোটল স্বীকার করে। দেখো, বিরুদ্ধ আবার বিপরীত দুটোতেই প্রথমে ব রয়েছে, তাহলে মনে রাখবে অ্যারিস্টোটাল যে দুই প্রকার বিরোধিতাকে স্বীকার করে সেগুলো হচ্ছে ব স্কোয়ার, অর্থাৎ বিপরীত এবং বিরুদ্ধ। প্রচলিত মতে যে বিরোধিতা সবচেয়ে জোরালো তা হলো, অর্থাৎ প্রচলিত মতে যে বিরোধিতা সবচেয়ে জোরালো সেটা কি না বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় বা জোরালো বলা যায়। ও বচন সত্য হলে ইবচনের সত্য মূল্য কী হবে? দেখো, এই ছক আবার চলে আসছে, ও বচন যদি সত্য হয় বলেছে ইবচনের সত্য মূল্য কী হবে? তাহলে ও বচন সত্য হলে ইবচন হবে, দেখো ডি দেওয়া রয়েছে, ডি মানে কি সংশয় বা অনিশ্চিত, অর্থাৎ সত্য হতে পারে বা মিথ্যাও হতে পারে। পরের প্রশ্ন, একই উদ্দেশ্য ও বিধি বিশিষ্ট এ এবং ও বচন পরস্পরের কী হয়? একই উদ্দেশ্য বিধি বিশিষ্ট এ এবং ও বচনের মধ্যে কিসের সম্পর্ক রয়েছে? এ এবং ও বচনের মধ্যে বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক রয়েছে। তারপরে দেখো, ভিন্ন গুণ বিশিষ্ট মানে গুণ অর্থাৎ হয় নয়টা আলাদা হবে, দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতার সময় থাকে, দুটি বিশেষ বচনের মধ্যে, দেখো বিশেষ বচন কী কী না আই এবং ও হচ্ছে বিশেষ বচন, তাহলে এই আই এবং ওর মধ্যে কিসের সম্পর্ক রয়েছে? অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ বর্তমান। ১৩ নম্বর প্রশ্ন, এ সত্য হলে বিপরীত বিরোধী ই বচনের সত্য মূল্য কী হবে? এ বচন যদি সত্য হয় তাহলে বিপরীত বিরোধী এ বচনের বিপরীত বিরোধী বচন কি ই বচন, তাহলে ই বচন কী হবে? এ সত্য হলে ই হবে মিথ্যা। তারপরের প্রশ্ন দেখো, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট আই এবং ও বচনের মধ্যে কি সম্পর্ক বর্তমান রয়েছে? প্রশ্নটা ২০১৮ সালের পরীক্ষায় এসেছিল। আই এবং ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক বিদ্যমান বা বর্তমান? পরের প্রশ্ন যেটা রয়েছে, এ বচন সত্য হলে আই বচন কী হবে? এ বচন যদি সত্য হয় আই বচন কী হবে? সত্য হবে। পরের প্রশ্ন, ই বচন সত্য হলে ও বচন কী হবে? ই বচন সত্য হলে ও বচন কী হবে? ও বচনও সত্য হবে। পরের প্রশ্ন যেটা রয়েছে, বিরোধিতার সম্বন্ধযুক্ত দুটি বচনের একটি অন্যটির কী? একটি অন্যটির বিরোধী, অর্থাৎ একটার সঙ্গে অন্যটার বিরোধিতার সম্পর্ক, মানে কোনো না কোনো জায়গায় বৈসাদৃশ্য রয়েছে। পরের প্রশ্ন, ই এবং আই বচনের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ সেটা কি? ই এবং আই বচনের মধ্যে দেখতে পাচ্ছি বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক বর্তমান। এরপর দেখো, ই বচনের অনুবর্তী বচন কোনটা? এরপর দেখো, এতক্ষণে একটা প্রশ্ন আমরা এই ছকটার উপর পেলাম, ই বচনের অনুবর্তী, দেখো ই বচন কোথায় রয়েছে? ই বচন এখানে যদি লেখাটা প্রশ্ন না বুঝতে পারো, দেখো একটু বোর্ডটা তুলে ধরছি বা এইদিকে আমি আসছি বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে রয়েছে এ ই আই ও, ই বচনের অনুবর্তী, অনু মানে নিচের দিকে, অর্থাৎ এই বর্তী মানে পাশে, অর্থাৎ ই বচনের অনুবর্তী নিচের দিককার বচন কি? ও বচনের মধ্যে উত্তর করতে হবে ও বচন। তারপরে একটা প্রশ্ন রয়েছে, আই বচনের অতিবর্তী বচন হলো, আই বচনের অতিবর্তী অর্থাৎ ওপর দিকে বচন কি না এ বচন? তারপরে আমরা অন্য প্রশ্ন আবার ফিরে আসছি, বিরোধিতায় যে দুটি বচনের মধ্যে গুণ ও পরিমাণের পার্থক্য থাকে, গুণ পরিমাণ উভয় ক্ষেত্রে পার্থক্য হয় যে দুটি বচনের মধ্যে, সে দুটি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে। আমরা এখানে জানি শুধুমাত্র, অর্থাৎ ওপর এবং নিচে শুধুমাত্র গুণের পার্থক্য হয়, পাশে থাকে শুধুমাত্র পরিমাণের, এবং বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে গুণ এবং পরিমাণ উভয়ের পার্থক্য থাকে বা উভয়ের পার্থক্য দেখা যায়। আধুনিক যুক্তিবিজ্ঞান অনুসারে কোনটি প্রকৃত বিরোধিতা? আধুনিক যুক্তিবিজ্ঞানীরা প্রকৃত বিরোধিতা হিসেবে বিরুদ্ধ বিরোধিতাকে মেনেছেন বা স্বীকার করেছেন। অ্যারিস্টোটল কোন দুই প্রকার বিরোধিতা স্বীকার করেছেন? অ্যারিস্টোটল বললাম ব স্কোয়ার, অর্থাৎ বিরুদ্ধ এবং বিপরীত। বিরোধিতার চতুষ্কোণে কর্ণ কোন বিরোধিতাকে নির্দেশ করে? বিরোধিতার চতুষ্কোণে কর্ণ নির্দেশ করে, মানে কোণে কোণে যেগুলো রয়েছে সেটা শুধুমাত্র বিরুদ্ধ বিরোধিতাকে নির্দেশ করে। সার্বিক বচনের মধ্যে গুণের পার্থক্য থাকলে কোন বিরোধিত হয়? সার্বিক মানে সামান্য বচন, সামান্য বচন কোন দুটি? এ এবং ই। শুধু গুণের পার্থক্য থাকলে কী হয় বিরোধিতা না বিপরীত বিরোধিত হয়? বিরুদ্ধ বিরোধিতার পার্থক্য থাকে কোন দুটো জিনিসের মধ্যে? শুধু গুণের নাকি পরিমাণ, না গুণ পরিমাণ উভয়, না কোনোটাই নয়।
না বিরোধিতার পার্থক্য থাকে গুণ পরিমাণ উভয়ের মধ্যে। বিরোধিতা এক প্রকার কী? বিরোধিতা হলো এক প্রকার অমাধ্যম অনুমান। এগুলি ছিল এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমাদেরকে এই ছকগুলোর সাহায্যে বোঝাবার চেষ্টা করলাম। এরপর দেখো এসএকিউগুলো তোমাদেরকে চারটি ছকে একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি একটা ছোট্ট গল্পের মাধ্যমে। দেখো চ্যাপ্টারের নাম বচনের বিরোধিতা। বিরোধিতা মানে কি? অর্থাৎ দ্বন্দ্ব বা লড়াই বা ঝগড়া। আমরা দেখো এখানে এই বচনের বিরোধিতা এই অধ্যায়টার সামগ্রিক সংজ্ঞা কী, মানে বচনের বিরোধিতা হতে গেলে কী কী শর্তের প্রয়োজন বা বৈশিষ্ট্য লাগবে। না বচনের বিরোধিতার প্রথম শর্ত হিসাবে বচনগুলোকে অবশ্যই আদর্শ আকার নিরপেক্ষ বচন হতে হবে। আদর্শ আকারের মানে কি? প্রথমে পরিমাণ থাকবে, তারপর উদ্দেশ্য, তারপর গুণ বা সংযোজক, তারপর বিধেয়। অর্থাৎ পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয় এই ধারাবাহিক ক্রমটাকে বজায় রাখতে হবে। তারপরে বচনের বিরোধিতা হতে গেলে অর্থাৎ একটা বচনের সঙ্গে অন্য বচন যখন বিরোধী হতে হবে উদ্দেশ্য এবং বিধেয়কে কনস্ট্যান্ট থাকতে হবে, মানে উদ্দেশ্য এবং বিধেয়কে একই রাখতে হবে। তারপর দুটো বচনের মধ্যে যে আমরা পার্থক্যগুলো দেখতে পাবো সেগুলো কী হবে? কোনো সময় গুণের পার্থক্য থাকবে কিংবা কোনো সময় পরিমাণের, অথবা আমরা কোনো কোনো সময় লক্ষ্য করবো যে গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে। অর্থাৎ খুব সংক্ষেপে বিষয়টা বোঝালে এরকম হয় যে কোনো কোনো সময় আমরা দেখতে পাই যে পারিবারিকভাবে ঝগড়া বা অশান্তিগুলো সৃষ্টি হয়। কোনো সময় শাশুড়ি মা শুরু করছে, কোনো সময় বৌমা, আবার কোনো সময় বউ শাশুড়ি উভয়ের দ্বন্দ্ব বা ঝগড়া হচ্ছে। এখানে আমরা দেখতে পাবো কোনো সময় গুণের অর্থাৎ কোনো সময় শুধুমাত্র শাশুড়ির, কোনো সময় দেখতে পাবো পরিমাণ অর্থাৎ শুধুমাত্র বৌমা ঝগড়া করছে, কোনো সময় গুণ পরিমাণ অর্থাৎ বউ শাশুড়ি উভয়ের দ্বন্দ্ব আমরা এই ছকটাতে লক্ষ্য করবো বা দেখতে পাবো। তাহলে বচনের বিরোধিতার মূল সংজ্ঞা কী? আমরা এরকমভাবে বলতে পারি যে বৈশিষ্ট্য বা স্বর থেকে পেলাম একই উদ্দেশ্য ও একই বিধেয় পদ বিশিষ্ট বা যুক্ত দুটি আদর্শ আকার নিরপেক্ষ বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের কিংবা পরিমাণের অথবা গুণ ও পরিমাণের উভয়ের পার্থক্য পরিলক্ষিত হয় বা দেখা যায় তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ক বা সম্বন্ধকে বলো বচনের বিরোধিতা বা বিরূপতা। বচনের বিরোধিতা বা বিরূপতা কয় প্রকার? না বচনের বিরোধিতা বা বিরূপতা হলো চার প্রকার। কী কী? না বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। এরপর দেখো বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতা ক্ষেত্রে শুধুমাত্র গুণের পার্থক্য থাকবে। কারণ দেখো যদি এ বচন সকল হয়, এ বচন কোনো নয়, তাহলে এখানে এ বচন সামান্য, এ বচন সামান্য, শুধুমাত্র হয় নয়ের পার্থক্য থাকছে। এখানে দেখো আই এবং ও হচ্ছে বিশেষ বচন, মানে পরিমাণের দিকে কোনো পার্থক্য নাই, কিন্তু আই বচন হচ্ছে কোনো কোনো হয় মানে সদর্থক রয়েছে, ও বচন কোনো কোনো নয় মানে এখানে নয় রয়েছে অর্থাৎ নমর্থক, তাহলে এটা সদর্থক আর নমর্থক। তাহলে ওপর এবং নিচে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গুণের পার্থক্য রয়েছে মানে হয় নয়ের পার্থক্য, অর্থাৎ শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছি দুই জায়গায় শাশুড়ি এবং অশান্তি শুরু করছে। কীরকমভাবে উদাহরণস্বরূপ ব্যাখ্যা বলা যেতে পারে? এরকমভাবে যখন দেখবে কোনো নববধূ তার শ্বশুরবাড়িতে প্রথম পদার্পণ করে, সে কিন্তু সব কিছুকে মানিয়ে নেবার উদ্দেশ্যে শ্বশুরবাড়িতে পদার্পণ করে, কারণ সে চায় না যে শ্বশুরবাড়িতে গিয়ে আমি খামোখা বা আপনা থেকে অশান্তি সৃষ্টি করতে যাব, কারণ সে চাই পরিবারের প্রত্যেকটা মেম্বারকে নিজের মতো করে মানিয়ে বা গুছিয়ে নিতে। কিন্তু অশান্তির কোথায় হয় জানো? এখানে যেমন গুণ প্রথম অশান্তি শুরু করে দিল, একই রকমভাবে হয়তো দেখা যায় যে বৌমাকে প্রথমত শাশুড়ি চাল ধুতে দিয়েছে তাদের কলতলায় একটা পাত্র করে, বৌমা কিন্তু চাল ধুতে কলতলায় গেছে। দেখা যায় সে তাড়াহুড়ো করে বা ভয়েতে যখন চালগুলো ধুতে গেছে কিছু চাল দেখা গেল তাড়াহুড়ো করে পড়ে গেছে, তখন হয়তো শাশুড়ি মার এইরকম বলা উচিত ছিল যে হয় তুমি কাজটাকে একটু সাবধানে করে বা ধীরে ধীরে করে, ভয় পাওয়ার কিছু নাই, হয় তোমার শ্বশুরমশাই দেখলে বিরক্ত হতে পারে, রাগান্বিত হতে পারে, রাগ করতে পারেন। এইরকমভাবে বুঝিয়ে বললে কিন্তু বৌমা বুঝিয়ে যেত, পরবর্তীতে সংশোধন করার নিজেকে চেষ্টা করত। কিন্তু হয়তো সে তখন বলে যে বাপের বাড়িতে 8-10 পর্যন্ত ঘুমিয়েছে, কোনো কাজ জানে না, মা কোনো কাজ শেখায়নি, এখানে চলে এসেছে যে আমাদের বাড়িতে অমঙ্গল সৃষ্টি করছে, বা কোনো কাজ মা তাকে শিখিয়ে পাঠায়নি। সে যখন তখন সে বৌমার রাগান্বিত হয়ে কী বলে যে আমি যখন কোনো কাজ জানি না, শাশুড়ি যখন শাশুড়ি মা তাকে কাজ শিখিয়ে, তাহলে শাশুড়ি করুক আমি করবো না। এইরকমভাবে কিন্তু শাশুড়ি অশান্তি শুরু করে। একই রকমভাবে আমরা এই দ্বন্দ্বতেও দেখতে পাচ্ছি যে এই প্রত্যেকটা বিরোধিতার ক্ষেত্রেও একই রকমভাবে দ্বন্দ্ব শুরু করছে গুণ থেকে, অর্থাৎ ওপর এবং নিচে থাকে সংযোজকের বা গুণের পার্থক্য, পাশে থাকে পরিমাণের পার্থক্য এবং ক্রসে থাকে গুণ পরিমাণ উভয়ের পার্থক্য। তাহলে বিপরীত বিরোধিতার সংজ্ঞার ক্ষেত্রে আমরা কী বলবো? একই উদ্দেশ্য এবং বিধেয় যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য পরিলক্ষিত হয় তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হবে কিসের না বিপরীত বিরোধিতার সম্বন্ধ। নিচের ক্ষেত্রে কি বলবো? একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত দুটি বিশেষ বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য পরিলক্ষিত হয় তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে অধীন বিপরীত বিরোধিতা বলা যাবে। এবং অসম বিরোধিতার ক্ষেত্রে কি বলো? এখানে কি বললাম মানে বৌম অশান্তি পাখায় অর্থাৎ পরিমাণের পার্থক্য। একই উদ্দেশ্য এবং বিধেয় যুক্ত দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি শুধুমাত্র পরিমাণের পার্থক্য দেখা যায় তাহলে বচন দুটির পারস্পরিক সম্পর্ককে বলা হবে অসম বিরোধিতার সম্বন্ধ। এবং বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে কি বলবো? একই উদ্দেশ্য এবং বিধেয় যুক্ত দুটি আদর্শ আকার নিরপেক্ষ বচনের মধ্যে যদি
গুণ এবং পরিমাণ উভয়ের পার্থক্য পরিলক্ষিত হয় তাহলে বচনদের পারস্পরিক সম্পর্ককে আমরা বলবো বিরোধী বিরোধিতার সম্পর্ক। এই ছিল ছকের মূল আলোচ্য বিষয়। এরপর এই ছকের সামঞ্জস্যপূর্ণ আর চারটি প্রশ্ন রয়েছে, যে বিরোধ অনুমান কাকে বলে, বিরোধ অনুমান কয় প্রকার ও কী কী। বিরোধ অনুমান হচ্ছে চার প্রকার, এইগুলোর সঙ্গে এই কথাগুলোর সঙ্গে যদি বিরোধ অনুমান যোগ করি তাহলে কিন্তু বিরোধ অনুমান হয়ে যায়, মানে বিপরীত বিরোধ অনুমান, অসম বিরোধ অনুমান, অধীন বিপরীত বিরোধ অনুমান, বিরুদ্ধ বিরোধ অনুমান। তাহলে প্রথমে থেকে জানতে হবে বিরোধ অনুমান জিনিসটা কী বা কাকে বলে। যে আমরা সংজ্ঞাটিকে এইভাবে বলবো যে অমাধ্যম অনুমানের প্রদত্ত বচনের সত্যত্ব ও মিথ্যাত্ব থেকে অপর একটি বচনের বা তার বিরোধী বচনের সত্যত্ব ও মিথ্যাত্ব অনুমান করার যে পদ্ধতি তাকে বলা হয় বিরোধ অনুমানের, তাকে বলা হয় বিরোধ অনুমান। অর্থাৎ এই যে একটা বচনে যখন তখন সত্য ও মিথ্যাত্ব বলে দেয়, এর ভিত্তিতে যখন তার বিরোধী বা অপর বচনগুলো আমরা সত্য নাকি মিথ্যা এটা যাচাই করি বা বিচার করি, তখন সেটাকে বলা হয় বিরোধানুমান। অর্থাৎ বিরোধী অনুমানের সংজ্ঞাটা কি বললাম আর আগে বলে দিচ্ছি, যে অমাধ্যম অনুমানের, অমাধ্যম অনুমান জিনিসটা কি, অর্থাৎ যেখানে একটা আশ্রয় বাক্য এবং শুধুমাত্র একটা সিদ্ধান্ত থাকে তাকে বলা হয় অমাধ্যম অনুমান। যে অমাধ্যম অনুমানের প্রদত্ত বচনের সত্যত্ব ও মিথ্যা থেকে অপর একটি বচনের যখন সত্যত্ব ও মিথ্যাত্ব অনুমান করা হয় তখন তাকে বলা হয় বিরোধ অনুমান। বিরোধ অনুমান কয় প্রকার, না বিরোধ অনুমান চার প্রকার কী কী, বিপরীত বিরোধ অনুমান, অধীন বিপরীত বিরোধ অনুমান, অসম বিরোধ অনুমান এবং বিরুদ্ধ বিরোধ অনুমান। এবং যদি বলি একটা শুধুমাত্র বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা এইভাবে করে নেবে। যদি বলা হয় বিপরীত বিরোধ অনুমান কাকে বলে, একই রকমভাবে আমরা প্রথমে বিরোধিতার সংজ্ঞাটা বলবো এবং পাশে যদি একটুকু অংশ যোগ করে দিলেই আমাদের হয়ে যাবে বিপরীত বিরোধ অনুমান। দেখো উদাহরণস্বরূপ যদি এরকম বলি, একই উদ্দেশ্য ও একই বিধেয় পদ যুক্ত দুটি সামান্য বচনের মধ্যে যদি শুধুমাত্র গুণের পার্থক্য পরিলক্ষিত হয় তাহলে বচন দুটি পারস্পরিক সম্পর্ককে বলা যায় বিপরীত বিরোধিতা। এই বিপরীত বিরোধিতার সম্বন্ধের ভিত্তিতে যে অনুমান করা হয় তাকে বলা হয় বিপরীত বিরোধ অনুমান। অর্থাৎ এই বিপরীত বিরোধিতার সংজ্ঞাটা বলার পর আমরা শুধু একটুকু অ্যাড করবো, যে বিপরীত বিরোধিতার সম্বন্ধের ভিত্তিতে যে অনুমান করা হয় তাকে বলা হয় বিপরীত বিরোধ অনুমান। একই রকমভাবে এই সংজ্ঞাগুলোর পাশাপাশি তোমরা শুধু শেষ অংশটুকু, যদি অসম বিরোধিতা বলি, অসম বিরোধিতার সংজ্ঞা বলার পর বলবো অসম বিরোধিতার সম্বন্ধের ভিত্তিতে যে অনুমান করা হয় তাকে বলা হবে অসম বিরোধ অনুমান। এর ক্ষেত্রে বলবো শেষ অংশটা, যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধের ভিত্তিতে যে অনুমান করা হয়, বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বলবো বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধের ভিত্তিতে যে অনুমান করা হয় তাকে বিরুদ্ধ বিরোধ অনুমান। এরকমভাবে এই ছকটার পাশাপাশি বিরোধী অনুমান ছকটাও তোমাদের কমপ্লিট করলাম। এবং এইখানটাই দেখো, এই যে ছকটা রয়েছে যে এসএ কিউ প্রশ্ন কী আসে, না অ্যারিস্টটল কয় প্রকার বিরোধিতাকে স্বীকার করে, তখন আমরা লিখবো দুই প্রকার, বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণের ওপর কলেজের কিন্তু 8 নম্বরের বা 5 নম্বরের প্রশ্ন হয়, কিন্তু এই অধ্যায় থেকে উচ্চ মাধ্যমিকের জন্য কোনো 5 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন হয় না, শুধুমাত্র এমসিকিউ এসএকিউর প্রশ্ন হয়। আর এটা থেকে হয়তো প্রশ্ন হতো অতি বিষম কাকে বলে, অতি বিষম যেটাকে আমরা বিপরীত বিরোধী বললাম সেটাই অতি বিষম, কিন্তু এরকম সংজ্ঞা এটার ওপর আসে না। যেভাবে দেখালাম যে হয়তো আই বচনের অতিবর্তী বচন কি এবচন, বা এ বচনের অতি বিষম বচন কি এবচন, ই বচনের অনুবর্তী বচন কি ওবচন, আই বচনের অনুবিষম বচন কি ওবচন, এইরকমই প্রশ্ন আসে। আর এই ছকটা থেকে যেরকম দেখালাম একটার মানটা বলে দেবে, তার ভিত্তিতে অপর যে কোনো বচনের মান চাইতে পারে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র বড় হাতে এটা ধরে নেবো এবং সেই বড় হাতের দিকে যে ঘরটা চাইবে সেই ঘরে গিয়ে সত্য মিথ্যা যাই থাকবে সেটাই হয়ে যাবে উত্তর। আর যদি ডি থাকে তাহলে আমরা সংশয় বা অনিশ্চিত বলবো। আর এই ছকটা কীভাবে তৈরি করবে, প্রথমে দেখো কোনে কোনো সব টি টি লিখেছি, মানে সত্য সত্য, এই কোনে কোনো সব মিথ্যা মিথ্যা লিখেছি, পাশে দেখো ছোটো হাতের দুটো ঘর ফাঁক থাকবে, এই দুটো ঘর একটাই এফ একটাই টি, একটাই এফ একটাই টি, আর তারপর এই দুটো ঘর ফাঁক থাকবে, এখানে ডি 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 লিখে দেবো, তাহলে পুরো ছকটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো কলেজ স্টুডেন্টদের জন্য এই অধ্যায় থেকে বড় প্রশ্ন যেগুলো আছে শুধুমাত্র সেই প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা তোমাদের বই থেকেও আশা করছি প্রশ্নের উত্তর পেয়ে যাবে, যদি না পাও আমার হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো প্রথম প্রশ্ন, বচনের বিরোধিতা কাকে বলে, বিরোধিতা কয় প্রকার ও কী কী, উদাহরণসহ বিভিন্ন প্রকার বিরোধিতার আলোচনা করো, এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এই অধ্যায়ে, অসম বিরোধিতা কাকে বলে, এর বৈশিষ্ট্য কী, অসম বিরোধিতাকে কী প্রকৃত বিরোধিতা বলে স্বীকার করা যায়। 3 নম্বর প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, সাধারণ বিরোধ চতুষ্কোণ ও অ্যারিস্টটলীয় বিরোধ চতুষ্কোণের পার্থক্য কী। পরের প্রশ্ন, সাধারণ বিরোধ চতুষ্কোণ ও অ্যারিস্টটলীয় বিরোধ চতুষ্কোণের বৈশিষ্ট্যগুলি কী। এবং আর একটা প্রশ্ন তোমরা দেখে যেতে পারো এই অধ্যায় থেকে, বচনের বিরোধ অনুমান কাকে বলে, বিভিন্ন প্রকার বিরোধ অনুমানের নিয়মগুলি উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো। এই ছিল এই অধ্যায়ের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সমাধান তোমাদের দিলাম, কীভাবে পরীক্ষায় প্রশ্ন আসে কীভাবে আমরা সমাধান করবো সবই বললাম। ভিডিওটি এখানেই শেষ করছি, যদি ভিডিওটি থেকে তোমরা 1% উপকার পেয়ে থাকো বা তোমাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই তোমাদের পাশাপাশি তোমাদের স্কুল এবং টিউশন শিক্ষকদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে
সেখানে তোমরা ভিডিওটি সেন্ড করে দিও, যাতে তোমাদের মতো আরও পশ্চিমবঙ্গের অসংখ্য ছাত্রছাত্রীর এই ভিডিওটি দেখে এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর তারা খুব সহজে বুঝে নিতে পারে। আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলো। ওকে, বাই।